আমার রাধা হওয়ার হলো না, মীরা হুটি আমি পারিনি, তোকে শ্যামী ভজো না আমি, জীবনী আজও আমি ভুলিনি। আমার রাধা হওয়ার হলো না, মীরা হুটি আমি পারিনি, তোকে শ্যামী ভজো না আমি, জীবনী আজও আমি ভুলিনি। আমার রাধা হওয়ার হলো না, আমার রাধা হওয়ার হলো না, আমার রাধা হওয়ার হলো না। মানুষ কোনটা শুনবে রে? আমার কথা শোনো, যার যেদিকে ভালো লাগবে সে সেই দিকে যাবি। মানুষ এক জায়গায় গিয়ে স্থির হয়ে দাঁড়াতে পারবে না তো, এটা একটু শুনবে বলে এটা ভাল লাগে না ওইটায় যাই, ওটা একটু শুনবে। তুমি বরং কীর্তন শুনতে যাও, শরীর মন খুব ভালো থাকবে। কীর্তনে কি ভাবি, সারা কীর্তন শুনবি, সকালবেলা জাব ধরে ঘরে চলে আসবি। তুই বরং এক কাজ কর, আমার সঙ্গে ড্যান্স হাঙ্গামা দেখতে যাও, সারা ড্যান্স সাঙ্গা দেখবি, সকালবেলা চাঙ্গা হয়ে ঘরে চলে আসবি। বনাস করেছে রে। হ্যাঁ বলি শোনো বাবা, আমরা ওই ড্যান্স সাঙ্গা যাব না। যাবি না? না, 50 টাকা দিয়ে আমি যাবো। এই বৌমা স্টেপটা দেখো তো কেন হচ্ছে, এই স্টেপ মাথায় ঘাড়ে লেগে গেল বাবা, কঠিন স্টেপ বাবা, বিশাল স্টেপ। ড্যান্স সাঙ্গা মা দেখতে যাবে তো, প্র্যাকটিস করে নিচ্ছে। এই ভালোভাবে যাবি, ঠিক আছে? হ্যাঁ, মেলা গিয়ে গন্ডগোল করিস না, লোক মারধর করবে। তুমি কিন্তু ভালোভাবে ফিরে আসবে। তাই ভালোভাবে যাই, ভালোভাবে আসবো, অত কথা বলার কি দরকার রে, ভালোভাবে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ছি 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 ছি, তোমার বাবার জন্য কি পাড়াতে আমরা মুখ দেখাতে পারবো না? বলি শোন, বাবার বয়স হয়ে গেছে, যে অনুষ্ঠান দেখে বাবার শান্তি পায় পাক, বাবার বাধা দেওয়া যাবে না। আমরা দুই লোকে কাজ করি, চলো। কি বলতো? ওই খাওয়া দাওয়া করি, চলে যাই সেই কীর্তনি, চলো। নমস্কার, নমস্কার, নমস্কার। প্রত্যেক বছর নয়, এবছর নতুন নতুন আইটেম এনেছি। মেদিনীপুর থেকে ড্যান্সার এসছে, সে যেমন গাইবে তেমন নাচবে। ইরে ভাই, ভালো আছিস তো? আমি তোর ভাই হই, মেলায় আইছি সবাই ভাই, সবাই দাদা, সব কিছু সব। ও ঢামন বাচ্চা, আমি তোর ছেলের ভাই, যদি ভাই বলে পরিচিত করছি। ভালো আছি, ও সব কথা বাদ দে, কি বলি শোন। কি ড্যান্স সাঙ্গামা, ভালো ড্যান্স সাঙ্গামা এনেছি তো? এ মেদিনীপুর থেকে ড্যান্সার এসছে, সে যেমন নাচবে তেমন গাইবে। এই মেদিনীপুর থেকে নিয়ে আইছি, হ্যাঁ সে ইয়ে নাচ হবে, ইয়ে নাচ। চেপে যা, আসছে খালি ড্যান্সারটা দেখে নে। দে মিস মিস সাহেলি, হাই, হ্যালো, এখন আপনাদের সামনে আমি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আগুনের পরশ মনি ছোঁয়াও কানে, এ জীবন ধন্য করো, এ জীবন ধন্য করো। কি ব্যাপার বাবা, তুই তেরকি মারতি কেন মেলায় আসে? কোথায় ধরে আনতি না জিনিস? কেন কি আছে কি? রাত 12টার সময় আগুনে পড়ার মনে করতে আইছি না? কি বলি শোন বাবা, পাড়াগার অনুষ্ঠান, ফার্স্টে রবীন্দ্রসঙ্গীত হবে, যত রাত হবে ভালো ভালো জিনিস হবে। রাত দিকে সব দেখতে আইছি না। তা তোর কে আসতে বলে যে এই মেলায়? একটা কথা বলবো কি? কি তোদের কি কুরুত কুরুত ডান সাঙ্গামা আছে? কি কুরুত কুরুত ডান সাঙ্গামা? বুড়ো ওয়াজ, তুই কুরুত কুরুত শুনতে আইছি? ওই সব থাকে তো লাগে না, মেলা হুড় কত। কি বলি শোন বাবা, চেপে বস মেলায়, গন্ডগোল করি না, হাত জুড়ে করতি বাবা, তুই চেপে বসে যা, ভালো ভালো অনুষ্ঠান হবে। ওইসব ড্যান্স থাকে তাহলে মেলা হুল করতো, আসছিলি না তুই? আসতে মিস মিস, এ তুই আমাদের ক্লাবের নাম শুনে মিস মিস করতেছি? ইয়ে মাধ্যম না খেয়ে সরবে নে, বোতল কমিটি ট্যাংরা ক্লাব, ক্লাবের নাম। আর আমাদের ক্লাবের নাম কি জানো? কি রে? উড়ান কমিটি। উড়ান কমিটি, পেঁয়াজ দেখাবো। চেপে বসে যা বাবা, আসছে মিস মিস ফার্স্টে বারে হয়ে গেছে, মনটা হিনা দিয়ে।
মেরে মুখ টুক সব বেঁকিয়ে দেবো, পঞ্চাশ বার পা ধরেছি। বাবা তুই মেলায় গন্ডগোল করবি, তোদের জন্য ভালো ভালো মেলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোরা মেলায় আসবি, মদ খাবি আর গন্ডগোল করবি। তুমি যা ব্যবহার করেছো ক্লাবে সারা রাত বেঁধে রাখবো, কালকে সকালে বিচার হবে। তোমার বাবা সেই কাল রাত্রে গেল ডান্স হাঙ্গামা দেখতে, আর এত বেলা হয়ে গেল এখনো তোমার বাবা তো ফেরেনি। সে কি রে, বাবা ফিরে আসেনি? না, ঠান্ডার সময় তো ডান্স হাঙ্গামা সারা রাত দেখেছে, হয়তো বাড়ি আসতে পারেনি। পলখড় জ্বলিয়ে মনে হয় পলখড়ের গরমে শুয়ে আছে। লোক নাচবে না, এর কিছু করতে পারি এখানে? মা, এ তো গোটা মুখ ফুলিয়ে দিয়েছি, ফলে না লাল হয়ে গেছে। শোনো ও বাবা, হ্যাঁ মারধর কারা করেছে বাবা? ওই তো কমিটির লোকেরা। তোমার বারবার করে মানা করলাম বাবা, তুমি ডান্স মানা যাও নি, তুমি কীর্তন শুনতে যাও, কেন তুমি ডান্স মারা গেতে চো? বাবা একটা কথা বলি শুনো, বাবা তো ছেলের মতন, তুই আমার ছেলে তো, একটা কথা বলি শুনো। বলো বলো। এই ধসার হাটে ভালো, কালকে তো মেহেন্দিপুরি ডান্স আসতে বুঝলি বাবা? হ্যাঁ, ওই ড্যান্সটা দেখে বন্ধ করে দিয়ে। শোন, আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কি আছে? বাড়ির বাইরে যাওয়া নিষেধ। হ্যাঁ ভালো ড্যান্স বাবা, কালকে তুই আমি যাবি না? এই দেখো, আমি তোমার একটা কথা বলবো। বল। তোমার বাবার বড় হাত পা বেঁধি আর এখানে ফেলে রাখো। দড়ি ছিঁড়ে চলে যাবো, ওই ট্যাঙ্কের ভিতর তোমার ঢুকে দেবো। ট্যাঙ্কের ভিতর ঢুকে দিবি? হ্যাঁ, ট্যাঙ্ক ওই হেগে পালাবো, ওই ট্যাঙ্কি তো আমি তালা মেরে দেবো, তো তালায় আছি দি মারবো। শোনো, আচ্ছা বাবা তোমার কি একটু লজ্জা সারম কিচ্ছু নেই? না আমার লজ্জা নেই, কালকে ড্যান্স হাঙ্গার মেয়ে ডাঙা দিয়ে চোখ মারতে এলো, আমি লজ্জায় মাথা নিচে করছিল। কথাবার্তা শুনেছ? তোমার বুকে একটু ভয় নেই? না ভয় নেই, কমটির লোকের ছাগলে মারে আমার ছুটে পালাচ্ছিল, ভয় নেই। শোনো, আচ্ছা বাবা তোমার কি একটু মান সম্মান বলতে কিচ্ছু নেই? কে বলেছে মান সম্মান নেই? আমার সাবরি ধরে কতবার আমি মানলো আমার মান সম্মান নেই? এই দেখো, তোর বাবার মাথা তোর বাবার সঙ্গে বগলে হবে না, তোর বাবা এখানে বাঁধা থাক, আমরা চলো আধার কার্ডটা সংশোধন করে চলো। এই তোরা চলে যাচ্ছি, খাবো কি? আজকে থেকে তুমি না খেয়ে থাকবে। না আমি চুম খেয়ে থাকবো। কি খাবে? চুম খাবো। কার চুম খাবে? তোর সাউরি। তোমার বাবার মুখ সামনে কথা বলতে বলো। বৌমা তোমার বলিনি, ছেলের বলতেছি। এই বুড়ো নিয়ে আমি কি করি বলো তো? তোর মার সঙ্গে বেঁধে। কি সর্বনাশ! আমাদের সময় হয়ে গেছে লাইনে দাঁড়াতে হবে, চলে যাচ্ছি আধার কার্ড সংশোধন করতে। চলে যাচ্ছি তো? হ্যাঁ, যা বুঝতে পারবি। কি বুঝতে পারবি? অভিশাম লেগে যাবে। যা, অভিশাম লাগবে? যা, ওই আধার কার্ড সংশোধন করে এসে তবে তোমার হাতে দড়ি খুলবো। ওই জন্য কোথায় বলে যার বউ নি তার মাথা ঠিক নেই। আমার বউ যদি থাকতো এই অবস্থা আমার কি বেঁধে রাখতে পারতো? পারতো না। ও বউ দেখে যাব, হু বাবা রে হু বাবা। আমি এখানে শালা মাগের কথা শুনে আর যা হয়নি জীবনে বাইরের লোকে হাসে শুনে, দুর্বল আমি এখানে, দুর্বল আমি এখানে, মাগের কথা শুনে যা হয়নি জীবনে, মাগের কথা শুনে যা হয়নি জীবনে বাইরের লোকে হাসে শুনে, দুর্বল আমি এখানে, দুর্বল আমি এখানে। কতদিন হয়ে গেল জামাইবাবুর বাড়িতে আসিনি, আমি জানি না আমার জামাইবাবুটা কেমন আছে, মনটা যেন খুব খারাপ লাগছে, কতদিন দেখিনি। কিন্তু
বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে, কেন বলো? কে কোথায় গেছে? সব বাড়িতে কারো দেখা পাচ্ছি না। আরে জামাই বাবা, যেখানে বাঘের ভয় সন্ধ্যা সেখানে হয়। আমার ছেলে বেঁধে রেখেছে ড্যান্স হাঙ্গামা জায়গা যেতে দেবে না, তা আমি ঘরে আবার ড্যান্স হাঙ্গামা করবো। একটা মিথ্যে কথা আমাকে বলতেই হবে। কি ব্যাপার বলো তো? বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে, আমি কে কোথায় গেছি? আরে জামাই বাবা, কি ব্যাপার? বাড়ির ভিতরে যেন কেউ কাঁদছে। শুধু না বলেছি বলে। না বলেছো? কি এমন কথা যে তুমি না বলেছো? তোমার ছেলে তোমার হাত বেঁধে রেখে মারছে? আমার ছেলে আমাকে ডেকে বলছে, বাবা কি একটা কথা বলি শোনো। হ্যাঁ তা বলো। তাই বলি তা বলো। ভালো কথা বলতে চাই। আমার মাসি কেউ নেই, তোমার কেউ নেই, না থাক বলবো নি। আচ্ছা তুমি না বললে আমি বুঝবো কি করে তোমার দোষটা কোথায়? বলবো? আমার মাসির কেউ নেই, তোমার কেউ নেই। আচ্ছা আমার মাসির তোমার বিয়ে করতে হবে। তোমার ছেলে তোমার এই কথা বলেছে? ও বাবা বলেছে, আমি না বলেছি বলে খালি মারতেছে। তুমি না বলেছো বলে তোমার হাত বেঁধে রেখে মারছে? আচ্ছা ওরা কি মানুষ? ওরা মানুষের বাচ্চা। তারা কোথায় গেছে? আধার কার্ড সংশোধন করতে গেছে। কিন্তু জামাই বাবু, তা তুমি বা না বলতে গেলে কেন? আমি কি বলবো ওখানটা? আচ্ছা বাবা তুমি তো আমার জিজ্ঞেস করতে পারতে না। কি জিজ্ঞেস করলে তুই কি বলবি? জামাই বাবু, সেই আমারও কেউ নেই আর তোমারও তো কেউ নেই, তা ওটা দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিলে হতো। নি তুই রাজি আছিস? আমি তো অনেকদিন ধরে রাজি ছিলাম বাবা, তোর ভয় করতেছিল। কিন্তু আমার মনের কথা আমি তো তোমাকে বলতে পারিনি। আমি তোকে নিয়ে এক জায়গায় উঠবো জানি। কোথায়? কোথায়? দোতলার ওপরে উঠবো। দোতলা? না 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 করতলা, না করতলা। ও হ্যাঁ না করতলা আমি উঠবো। হ্যাঁ উঠবো না করে তোলাতে খচ 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 খচ। তুমি না বড় আর কি মারো। হ্যাঁ না করতলা খচ খচ করে আওয়াজ হয় না? হ্যাঁ উঠবো না করে তোলাতে উঠবো না করে তোলাতে খচ খচ খচ। চাউমিনে ঢালো এবার বোতল ভরা স, চাউমিনে ঢালো এবার বোতল ভরা স, হবে লাভ না হয় লস। আউরি কি খচ 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 খচ। আমি উঠবো। উঠবে? হ্যাঁ উঠবো না করে দোলাতে উঠবো না করে দোলাতে খচ খচ খচ। তুমি হবে বুলবুলের ঝড়, ঘর বাড়ি কাঁপু খচ। তুমি হবে বুলবুলের মোটা গাছ পড়বে শুয়ে রাস্তা নেবে ধর, মোটা গাছ পড়বে শুয়ে রাস্তা নেবে ধর। জামাই বাবু এই খচ খচ খচ। আমি উঠবো। উঠবে? হ্যাঁ এ উঠবো না করে দোলাতে উঠবো না করে দোলাতে খচ খচ খচ। এই সব কি হচ্ছে? কি বাবা কি হচ্ছে রে? মাসি আমরা বাড়িনি আর তুমি সেই ফাঁকে আছে বাবার সঙ্গে কচি খেলা আরম্ভ করেছো। তোর মুখে এই কথা মানায় না, যা করছি ঠিক করেছি। আর বাবা তোমার যদি সেরকম ইচ্ছা ছিল, মা যখনই মরে গেল তখন তুমি তো বিয়ে করতে পারতে। এই তোর যদি এত জ্ঞান পরে বলবো। তুমি এক কাজ করতো, তুমি আমার সঙ্গে চলে এসো, তারপরের ব্যবস্থা সব কর। এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা, আর জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা। বাবা তার মানে তুই আমাকে যতই বেঁধে রাখি না কেন, দড়ি কেটে ঠিক পালিয়ে যাব। এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা, জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা। এই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা, জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা। ছেলে থাকবি ছেলের মতো গায়ে ধরেছে জ্বালা, কাঁচা রোয়ার উপর ঢোকা টানিস না কোন পালা। না না আমি বুঝতে পারছি না এটা কি, আমার বাড়িতে ঢুকে এত বড় বড় কথা বলছি চিনতে পারিনি? না ওটা আমার মাসি। কোথায় ছিল বোনের মাসি? বাজাই ফাটা কাঁদি তোরা মাছ ভাতারে বেঁধে গেলি বোধ হয় বুড়ো খাসি।
ঠিক করেছি, খাসি পেয়েছি, ঠিক করেছি, যেমন কুকুর তেমন মুকুট দিয়েছি। কোথায় ছিল বনের মাছি বাজাই ফাটা কাঠি, ভকতরে বেজে গেলি মোরাই বুড়ো খাসি, বাড়ি থেকে বেরো না তোর বুড়ান সাঙ্গমা, বাড়ি থেকে বেরো না তোর বুড়ান সাঙ্গমা, এ দেহ মন ছোপে দেব দেব গলায় মালা, এ দেহ মন ছোপে দেব দেব গলায় মালা। আমার ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা, জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা, সেই ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা, জলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা। জামাই বাবু, হ্যাঁ, আরে ওরা যা খুশি বলে বলো, যা বলে বলো, আরে আমি তোমার সঙ্গে আছি, তুমি আমার নয়ন গো, নয়নে দেখি গো আমি সেই নয়নে মনে স্বপ্ন নিয়েছি থাকি, আমার নিজের লজ্জা পাচ্ছি, কি বলছি, হ্যাঁ হ্যাঁ, এই পুরো পুরীর কাণ্ড দেখো লজ্জা সাধন নাই। খোকা, কি আর তোর মাসির গর্বে আসবে এবার তোর ছোট ভাই? ছি 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 ছি, তোমার বাবার মুখে এই বয়সে এই সব কথা মানায়? এই পুরো পুরীর কাণ্ড দেখো লজ্জা সাধন নাই। এ তুই কি উল্টো পাল্লা কথা বলতেছিস রে বৌমা, তুমি রাগ করো না, ছেলে তো একা আছে, যখন তখন গ্রামের লোক এসে মেরে দাও। ঠিক ঠিক ঠিক, আমি চিন্তা ভাবনা করেছি ফ্যামিলি বাড়াবো। এই বুড়ো বুড়ির কাণ্ড দেখো লজ্জা সাধন নাই। ফলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা, ছেলে খেলার মতো বাবা করছো ছেলে খেলা, ফলের মাঝে ধরবি কি তুই গায়ে ভর্তি লালা। এই করছে কি, তুই তো খুব বড় বড় কথা বলছিস। হ্যাঁ, তুই তোর বাবার হাত বেঁধে রেখে এক সপ্তাহ ধরে মারছিস কেন, তার উত্তরটা আগে দে। আমি বাবার হাত বেঁধেছি ঠিক কথা, কিন্তু মারিনি তো। তাহলে মুখটা ফুললো কি করে? মুখটা কি করে ফুললো? মাসি গল্পটা এবার শোনো। কি, আমাদের একই পাড়ার মধ্যে দুটো অনুষ্ঠান, একদিকে ড্যান্স সাঙ্গমা আর একদিকে কীর্তন। আমার কাছে এসে বলতে, বাবা তুই 50 টাকা দে। আমি বলি কেন বাবা? বলে আমি হচ্ছে ওই ড্যান্স সাঙ্গমা দেখতে যাবো। আচ্ছা আস্তে 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 বল, আস্তে বল। আমি তারপর বললাম, বাবা তোমার তিন কালকে এক কালে ঠেকেছে, তুমি ড্যান্স সাঙ্গমা দেখতে যাওনি, তুমি বরং ওই কীর্তন শুনতে যাও, তোমার শরীর মন ভালো থাকবে। আচ্ছা, আমার উত্তর দিল কি জানো? কি বলে, কীর্তন শুনতে গেলে কি পাবি রে, সারা রাত কীর্তন শুনবি আর ভোরের বেলা জব্দ হয়ে বাড়ি ফিরে আসবি। তুই বরং আমার সঙ্গে ড্যান্স সাঙ্গমা দেখতে চল, সারা রাত ড্যান্স সাঙ্গমা দেখবি আর সকাল হলে চাঙ্গা হয়ে বাড়ি ফিরে আসবি। তাতে হয়েছে নাকি? চলে গেছে ড্যান্স সাঙ্গমায়, সেখানটা গিয়ে মনে হয় কমিটির কাছে অত্যাচার করেছে অনুষ্ঠানে, মেরে মুখটুক ফুইলে দেশ। তাই নয়, এই লোকের জন্য আমাদের তিন জায়গায় ফাইনও দিতে হয়েছে। মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা, ফাইন তোমাদের জন্য দিতে হবে, আমাদের জন্য? আমার ধরে মাথায় তোমার সেখানে গেছে কেন? শোনো, দেখো মাসি, বাবার মুখের ভাষাটা শোনো। কি? বাবার যদি কোনো জায়গায় মারধর করে, ছেলে বৌমা থাকলে তারা যাবে না? এই আমি তো হাতে ভাই ধরে চলে আসুন, তোদের যেটা বলেছি দেখো, অবস্থা দেখো। জামাই বাবু, আচ্ছা তুই তোর বাবাকে এরকম কথা বলিনিস যে আমার মাসির কেউ নেই, তোমার কেউ নেই, তুমি আমার মাসির বিয়ে করো? এই কথা বাবা তোমার কাছে বলেছে? সত্যিকারের মাসি, ওসব কথাবার্তা আমি কিচ্ছু বলিনি, বাবা যেটা বলছে একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা সব আবার করে মিথ্যা কথা বলবি? তুই চলো তো ওদের কথা বাদ দাও। জামাই বাবু, তবে কাছে কথাটা মিথ্যা হলেও আমার কিন্তু খুব ভালো লেগেছে। তার মানে তুমিও রাজি আছো? সেই, তোর বাবারও কেউ নেই, আমারও তো কেউ নেই, তা পুরো বয়সে বাবা সংসার কেন অশান্তি হয়? আমি বলছি তোর বাবাকে নিয়ে একা থেকে চলে যাবো। আমার বাড়িতে বেরো। কেন? আমার বাড়িতে বেরিয়ে দাও। আমি যদি যাই তোর বাবাকে নিয়ে তবেই যাবো। তুই কাকে ঘাট ধরে বের করে দিচ্ছিস ঘর থেকে? তুই ছোট থেকে যাই, তোর মা মারা গেছে। কিন্তু তোর মা মারা যায়নি খোকা। বাবা, তোর মা মারা যায়নি, তুমি কি বলছিলাম? তোর মা এখনো বেঁচে আছে খোকা, তোর মা এখনো বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে। তোর মা ছিলেন ভালো কীর্তনিয়া জানিস? যেই দলে কীর্তন করতো সেই দলে খুলির শুনলে তোর মা পালিয়ে গেছে। সেই থেকে আমি কীর্তনকে ঘৃণা করি, আমি কীর্তন শুনতে যাই না, আর তোর মায়ের কথা ভাবতে ভাবতে আমার হাটের প্রবলেম উঠে জানিস। ডাক্তার আমাকে দেখে বলেছে তুমি সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকবে, নাহলে তো তুমি মারা যাবে। আর যে মানুষটাকে তুই ঘর ধরে বের করে দিচ্ছিস ঘর থেকে, এই মানুষটা তোকে ছোট থেকে বড় করেছে খোকা, তোকে ছোট থেকে বড় করেছে। হ্যাঁ করছি। তোর মা যখন পালিয়ে যায়, তোর বয়স তখন মাত্র 6 বছর,
তখন তো টাইফয়েড রোগ হয়। ডাক্তারবাবু বললো যদি তোকে বাঁচানো যায় তাহলে এর মায়ের স্নেহ ভালোবাসার খুব প্রয়োজন। শুধু তোকে মানুষ করতে কি আজ পর্যন্ত আমি বিয়ে করিনি মাসি। আর আমি তোদের বাড়িতে এসে যদি কোনো ভুল করে থাকি তুই আমাকে ক্ষমা করে দে। না মাসি, আমি তোদের বাড়িতে কোনো রানবাড়া করছি। তুমি ভুল করো না। আমি তোদের বাড়িতে করছি। যাও না মাসি। মাসি মাসি তুমি যাও না। আমি জানতাম না বাবা, আমি তোমার হাতে দড়ি বেঁধে আমি খুব ভুল কাজ করেছি বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। আপনাদেরকেও বলবো, বাবা মায়ের যখন বয়স হয়ে যাবে ছেলে বৌমাকে বাবা মায়ের একটু সেবা যত্ন করতে হয়। সেবা যত্ন না করে যদি গয়া কাশী তীর্থস্থান ভ্রমণে যাওয়া যায়, সে তীর্থস্থানে গেলে কোনো ফল মেলে না। তাই আমি যা ভুল করেছি আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। গেলে কাশী বৃন্দাভূমি দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান, ও ভগবান তাতে খুশি হয় না ভগবান। গেলে কাছে বৃন্দাবনে দিন কাটালে তীর্থস্থানে, গেলে কাছে বৃন্দাবনে দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরে গিয়ে বসলে ধ্যানে করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান, ও ভগবান তাতে খুশি হয় না ভগবান, ও ভগবান তাতে খুশি হয় না ভগবান। অশিত সাউন্ড দোষা, ডিজে বাপি, দুশা এক নম্বর পোল।